ওয়েলকাম ভিসাথিং পডকাস্ট। আজকে মূলত রোমানিয়ার সর্বশেষ অ্যাম্বাসিতে কী হয়ে আছে এইটা নিয়ে কিছু নিজেও জানার চেষ্টা করব, পাশাপাশি আমাদের ক্লায়েন্টগুলোকে জানানোর চেষ্টা করব। আমাদের সাথে ভিসাথিং ইন্ডিয়া যিনি লিড করছেন শাফি নেওয়াজ, মূলত ওনার কাছ থেকে কিছু আলোচনা করব। চলেন দেখা যাক, আলোচনা করে কিছু ইনফরমেশান বের করে নিয়ে আসার চেষ্টা করি। হ্যালো শাফি। হ্যালো ভাইয়া, ভালো আছি। শাফি, কুইক কিছু ইনফরমেশান বের করার চেষ্টা করব আপনার থেকে, যে সব কিছু মিলে এখন তো রোমানিয়ার অ্যাম্বাসি সবাই তো আমাদের মার্কেট ক্লায়েন্ট যে ওয়ারিড, সো ওভারঅল সিচুয়েশনে আমাকে আগে প্রথমে আমাদেরকে ধারণা দিবেন এখন অ্যাম্বাসি কীভাবে চলছে, তারা কীভাবে চিন্তা করছে বা কাজগুলো একই মুহূর্তে কী প্যাটার্নে যাচ্ছে বর্তমান। বর্তমানে যদি ওভারঅল বলতে চাই, অ্যাম্বাসির কাজ প্রচণ্ড রকমের স্লো এবং এ যাবৎকালের সবচেয়ে স্লো বোধ হয় এবারই এই গত দুই এক মাস থেকে আগাচ্ছে। মিস্টার সেজনব উনি ছুটিতে আছেন, উনি অ্যাম্বাসিতে নেই। ওনার যিনি ডেপুটি ছিলেন ক্যামিডিসিলিয়া উনিও নেই। পাশাপাশি অ্যাম্বাসির অন্যান্য স্টাফ যারা ছিলেন, অর্থাৎ কাজকর্ম এক্সপিডিয়েট করার জন্য যে একটা এক্সটার্নাল টিম এসেছিলো আর দশজনের, তারা কেউই কিন্তু নাই। মানে সবাই কি রোমানিয়াতে ছুটিতে চলে গিয়েছে? মিস্টার সেজনব ছুটিতে আছেন আর অন্যান্য যারা ছিলেন তারা তাদের স্টেশনে চলে গেছেন, অর্থাৎ এখানকার যে দায়িত্বে এসেছিলেন বা ভিসার প্রসেসিংটাকে আরও ত্বরান্বিত করার জন্য, সেই জিনিসটা কিন্তু এখন অ্যাম্বাসির কাজকর্ম দেখে কিন্তু বুঝে যাচ্ছে। বাংলাদেশে যে কসমিন এসেছিলেন উনি কি এই মুহূর্তে ইন্ডিয়াতে আছেন নাকি উনি চলে গিয়েছেন? ওনাদের কেউ নাই, ওনাদের কেউ ইন্ডিয়াতে নাই। ওকে। এবং ইন্ডিয়াতে খুবই ছোট একটা টিম, তিন থেকে চার জনের একটা টিম এখন অ্যাম্বাসিতে আছে। এবং কারেন্টলি যেটা হচ্ছে, ওদের যে ইভিসা পোর্টাল, এই পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে। বাট এই অ্যাপয়েন্টমেন্টের মধ্যে সমস্যা আছে, অনেকের ভিসা হয়ে গেছে, এই এইরকম মানুষজনেরও অ্যাপয়েন্টমেন্ট এখন পাওয়া যাচ্ছে। বিকজ সেটা হচ্ছে তাদের যে সার্ভার, তাদের যে মেইন সার্ভার, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্টগুলো ইস্যু হচ্ছে। এবং তারা কিন্তু ওয়েবসাইটে অনেক বড় সড়ো পরিবর্তন নিয়ে আসছে এবং তারা মানে ভবিষ্যতে তাদের কাজকর্ম দেখে যেটা মনে হচ্ছে যে ভবিষ্যতে তারা এদিকেই আগাবে, অর্থাৎ ইলেকট্রনিক অ্যাপয়েন্টমেন্টের দিকেই আগাবে। ম্যানুয়াল যে অ্যাপয়েন্টমেন্টগুলো দিত সেগুলোর নানা রকম জটিলতার কথা চিন্তা করে আমরা এই সাথে একটু আপনাকে থামাই। আমরা এর আগে যখন ম্যারিয়ান স্ট্যান্ডকে আমরা অ্যাপ্রোচ দিয়েছিলাম, আমার যতদূর মনে পড়ে, যে যখন আসছিল যে অ্যাপয়েন্টমেন্ট পোর্টালটা পোর্টালের থ্রুতে কেন করা যাচ্ছে না, সো এইটার কথা আমার মনে হয় যে এটা আমরা একটা যখন এটা অনেক আগেকার বিষয়, প্রথমবার যখন ঢাকা এসেছিল, হ্যাঁ, তখন উনি এই বিষয় নিয়ে ওনাদের একটা মনে হয় কিছু বলেছিলেন যে এটা এটা বইলে আসলে কভার করা চ্যালেঞ্জ হবে বা এটা একটা লেন্দি প্রসেস। প্রথমবার যখন ঢাকায় ওনারা আসেন তখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক ঝামেলা চলছিল। তো তখন আমরাই প্রপোজাল দিয়েছিলাম যে কেননা এটাকে ইলেকট্রনিক করে দেওয়া হোক, যার যার পোর্টালে অ্যাপয়েন্টমেন্ট আসবে তারা তারা এসে জমা দিয়ে দিবে, বিকজ এটা তো ক্লায়েন্ট নিজেই গিয়ে ইন্টারভিউ দিয়ে যাচ্ছিল আর কি। তো তখন ওনারা যেটা বলছিল যে আমরা কিন্তু ভিসাটা তাড়াতাড়ি দিতে চাই এবং খুব কম সময়ের মধ্যে অনেক সংখ্যক ভিসা দিতে চাই, এবং আমরা যদি ইলেকট্রনিক অ্যাপয়েন্টমেন্ট দিই এই কাজটা আমরা করতে পারবো না, সো এই জন্য আমরা এজেন্টদেরকে বাল্ক আকারে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তাড়াতাড়ি কাজটা শেষ করে দিতে চাই। বাট তার মানে এই ফর্মুলা থেকে তারা এখন বর্তমান বের হয়ে আসছে, কমপ্লিটলি উল্টো পথ হয়ে গেছে তারা। তাদের উপর আমার মনে হয় না ইমিগ্রেশন বা কোনো চাপ আছে, হ্যাঁ, যে খুব কম সময়ের মধ্যে বেশি সংখ্যক ভিসা করতে হবে, এই চাপগুলো হয়তো বা আগের থেকে কিছুটা হালকা হয়ে গেছে, যে কারণে তারা এই পথে হাঁটতে পারছে। তার মানে ইমিগ্রেশন তার মানে এই মুহূর্তে অ্যাম্বাসি ডিপ্লোমেটিক মিশনগুলোর যে পেন্ডিং এইটা নিয়ে মনে হয় তারা খুব বেশি চিন্তিত নয়। চিন্তিত না হওয়ার কিছু কারণ হয়তো বা থাকতে পারে, এর মধ্যে অন্যতম একটা কারণ হতে পারে যে রোমানিয়ার যে গভর্নমেন্টের যে শিফট, যারা কনসুলার বা অ্যাম্বাসেডর ছিল তাদেরও পদের বিভিন্ন রকমের শাফল হয় এবং তারা মূলত এই এই জিনিসগুলো নিয়ে বেশি ফোকাস থাকে, যে কে কোথায় শিফট হবে, কার কোথায় ট্রান্সফার হবে বা ভালো জায়গাটা কে নেবে, তো এতে একে তো ফোকাস কমে যায়। তার উপর আবার দেখা গেছে যে প্রচুর বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয় নাগরিক রোমানিয়ার বিভিন্ন সীমান্তে ধরা পড়ছে। এই সিচুয়েশনটা এখনও যেহেতু স্থির হয় নাই, আমাদের যে ফরেন মিনিস্ট্রি যে নেটওয়ার্ক ছিল সেখান থেকে কিন্তু আমরা অলরেডি খবর পেয়েছি যে আগামী বছর বাংলাদেশিদের কিন্তু একটা মানে বার করার মতো চিন্তা ভাবনাও চলছে, বিকজ এই জিনিসটা কমছে না। তো এতে করে যেটা হচ্ছে যে কারেন্টলি যারা ওয়ার্ক পারমিট হোল্ডার, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও তাদের ভিসাটা মানে করে রোমানিয়াতে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তাদের একটা মানে এটা কি বলে রিলাকটেন্স তৈরি হয়ে গেছে, হ্যাঁ,
যে তাদেরকে করেই যে একদম আনতেই হবে এটা মনে হয় না তারা ফিল করছে। বাট এই ক্ষেত্রে এইটা তো রিকভারির জন্য অবশ্যই আমাদের তো কাজ করতে হচ্ছে বা কাজ করতে হবে, এটা এটা তো মেইনলি আবার আইজিআই থেকে আমার যতটুকু ইনফরমেশন আইজিআই থেকে এই মুহূর্তে এখনও এগুলো কিন্তু বন্ধ নাই নতুন ইস্যু ওয়ার্ক পারমিট। সো তার মানে এইটা যে বন্ধ বিষয়ের দিকে যাচ্ছে বিষয়টা তেমন নয়, সো এটা মনে হয় একটা ওরা একটা প্রসেস বিল্ড আপের দিকে যাচ্ছে আই থিঙ্ক। আপনি কি মনে করেন? না অফিসিয়ালি আসলে কখনোই বন্ধ হবে না, কারণ কোনো কান্ট্রি কোনো কান্ট্রিতে ম্যান পাওয়ার নিচ্ছে না, এটা অফিসিয়ালি কখনোই বার করে না। বাট যেটা হচ্ছে যে ওরা কমিয়ে দিবে বা বিভিন্নভাবে ওয়ার্ক পারমিটগুলো হয়তো বা আরও স্ট্রিক্ট করে দিবে, অর্থাৎ বাংলাদেশে কিন্তু নাম সর্বস্ব কোম্পানি থেকেও কিন্তু ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছিল রোমানিয়ান কোম্পানিগুলো থেকে বাংলাদেশের জন্য, কিন্তু এখন কিন্তু দেখা যায় যে ওয়ার্ক পারমিট ইস্যু করার ক্ষেত্রেও বিভিন্ন রকমের রেস্ট্রিকশন চলে আসছে। ট্যাক্সের কাগজ চেক করা হয়, তারপর হচ্ছে কোম্পানির ভেরিফিকেশন করা হয় সার্বিয়া মন্টিনেগ্রোতে যেটা হয়। তো এতে হয় কি যে ওয়ার্ক পারমিট বের হওয়ার সংখ্যা কমে যাবে, বিকজ ওখানে প্রপার কোম্পানিতে প্রপার ওয়ার্কার নিয়োগ দেওয়া হবে, প্রপার ওয়ার্কার। এতে করে আর কি মানে আপনি কি মনে করেন এম্বাসির এই যে এই যে এখন চেঞ্জেস আসতেছে যে ইলেকট্রনিক্স পোর্টালের থ্রুতে, এতে কি ধীরে ধীরে এটা একটা একটা ইজি সলিউশনের মধ্যে যাবে কিনা? ইজি সলিউশন যদি আমি ওয়ার্ক পারমিট হোল্ডার যারা, অর্থাৎ যারা ওয়ার্কার, তাদের দিক থেকে এটা কঠিন হয়ে যাবে, কারণ তারা আগে খুব সহজেই ভিসা পেতো, সহজেই ওয়ার্ক পারমিট পেতো, বা যারা এজেন্সি আছে যারা কাজ করছে তাদের জন্য অবশ্যই কঠিন হয়ে যাবে। বাট ওভারঅল যদি আমি চিন্তা করি যে সবার জন্য আসলে ভালো হবে, কারণ প্রপার ওয়ার্ক পারমিট, আসল অথেন্টিক ওয়ার্ক পারমিট বের হবে, অথেন্টিক লোকজন ভিসা পাবে এবং অথেন্টিক লোকজন রোমানিয়াতে যেয়ে কাজ করবে। তো সেক্ষেত্রে ইটালি বা অন্যান্য দেশে পালিয়ে যাওয়ার যে প্রবণতা এটাও হয়তো কমে আসবে, যেটা ওভারঅল বাংলাদেশের জন্য ভালো। ফাইন, ওকে, তার মানে এই হচ্ছে বর্তমান অবস্থা। এখন এখন একটু আমি একটু কিছু কোশ্চেন করবো, যেটা আসলে মূলত আমরা মানে এজ এ ভিসাথিং, আপনি মূলত ভিসাথিং ইন্ডিয়া, তো মূলত আমাদের এক্সিস্টিং যেসব ক্লায়েন্ট এদের নিয়ে তো প্ল্যান করছে। সো এই এখন আসলে সামনে ভিসাথিং এই এক্সিস্টিং ক্লায়েন্টদের নিয়ে কিভাবে প্ল্যান করছে? কারণ আমরা যতদূর জানি বা আমাদের মোটামুটি একটা ক্লায়েন্ট বেজ আছে এই কান্ট্রিটার, তো তাদের আসলে পেন্ডিং ওয়ার্কগুলো আছে, সো এইটা কিভাবে শেষ করার প্ল্যান? আমাদের কিন্তু প্রথমত যে প্ল্যানটা ছিল যে রোমানিয়ার ফার্মেসি নেটওয়ার্ক ইউজ করা, বা আমরা খুব স্ট্রং কিছু লবিস্ট নিয়োগ করে, যেটা হচ্ছিল যে আমরা বিভিন্ন প্রস্তাব রোমানিয়ার ফার্মেসিতে পৌঁছেছি, এর মধ্যে অন্যতম প্রস্তাব হচ্ছে যে ইন্টারভিউটা যেভাবে কোনোভাবে ওয়েভ করা যায়, কারণ আমরা দেখছিলাম যে প্রচুর জটিলতা, মানুষজন প্রচুর কষ্ট পাবে যদি ইন্টারভিউটা ইন্ডিয়াতে যেয়ে দিতে হয়। আমরা এরকমও প্রস্তাব করেছিলাম যে হয়তো ইমিগ্রেশনেই ভিসাটা ইস্যু করা যায় কিনা, ওয়ার্ক পারমিটের সাথেই যদি এন্ট্রি অ্যাপ্রুভালটা থাকে বা ট্রাভেল পারমিশনটা থাকে, যেমন অনেক মিডল ইস্টের দেশে এটা হয় যে ওখানে যেয়ে তারপরে ভিসা ইস্যু হয়, ভিসা নেওয়ার কোনো ঝামেলা বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে ওয়েভ করা যায় কিনা, এ ব্যাপারেও কিন্তু আমরা প্রস্তাব দিয়েছি ওয়ার্কারদের বা আমাদের নিজেদের ক্লায়েন্টদের কথা চিন্তা করে। এর সাথে সাথে আমরা কিন্তু এখনও চেষ্টা করে যাচ্ছি যে কোনোভাবে এটাকে ইন্ডিয়ার মানে ইন্ডিয়াতে না যেয়ে স্কাইপ ইন্টারভিউ দেওয়া যায় কিনা, এবং এই জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ার যে ফরেন মিনিস্ট্রিতে কিন্তু আমরা কন্ট্যাক্ট করে সেখান থেকে রিকমেন্ড করানোর চেষ্টা করছি আমরা, যাতে তাদের সুপারিশে এই জিনিসটা হয়, কারণ প্রচুর জটিলতা হবে। ইন্ডিয়ান ভিসার একটা স্পেসিফিক মেয়াদ থাকে, ওই মেয়াদের মধ্যে যদি অ্যাপয়েন্টমেন্ট না পায় তাহলে তাকে আবার ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করা, এগুলো ওয়ার্কারদের জন্য চরম হ্যাসল হয়ে যাবে। তো আমরা চেষ্টা করছি যে কোনোভাবে যদি স্কাইপে নেওয়া যায়। এটা তো চেষ্টা করছেন, এটা তো আমরা জানি বা এটা সবাই এটা জানে, এটা তো একটা একটা প্রসেসের মধ্যে দেওয়া যাবে। বাট এই মুহূর্তে কি আপনার এই যে ইন্ডিয়া ইনকেস যদি ইন্ডিয়া যেতে হয়, যেমন এর আগে আমরা আমাদের ক্লায়েন্টকে ইনফর্ম করেছিলাম ডবল এন্ট্রি ভিসা করেন, দুই নম্বর পয়েন্টে যেহেতু আসলে পোর্টালে এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট আসতে দেরি করছে, সেই ক্ষেত্রে তারা কি আপনি ইন্ডিয়ার ভিসা করার কোনো প্ল্যান করছেন কিনা? হ্যাঁ, এটা হচ্ছে যে এই কাজগুলো করার পাশাপাশি এই কাজগুলোতে যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা কিন্তু প্যারালালি আবার আমাদের যদি ইন্ডিয়া যেতেই হয়, ক্লায়েন্টদেরকে পাঠাতেই হয়, সেক্ষেত্রে তাদের কাজটা কীভাবে সহজ করা যায় এই ব্যাপারে কিন্তু আমরা সব রকম কাজ করেছি। একে তো হচ্ছে যে আমরা আমাদের ক্লায়েন্ট বেসকে বলে দিব যে কোন সময়টা তাদের ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, কারণ আমরা রেগুলার আপডেট পাচ্ছি কোন মাসের ফাইলগুলো এখন জমা হচ্ছে, ওইভাবে আমরা আমাদের ক্লায়েন্টকে ইনফর্ম করব, কারণ আগে থেকে ইন্ডিয়ান ভিসা করে কিন্তু লাভ নেই যদি তারা পরে অ্যাপয়েন্টমেন্ট না পায়। সো এটারও আমাদের প্ল্যান করে আমরা নিয়েছি যে কোন এজেন্টকে কখন নক দিতে হবে যে আপনাদের ক্লায়েন্টদের আপনারা ইন্ডিয়ান ভিসা করান, এবং ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে সব রকম সাপোর্ট আবার আমরাই দিব। আমরা আলাদা একটা টিম ফর্ম করেছি যারা নাকি ইন্ডিয়ান ভিসা, প্রচুর ইন্ডিয়ান ভিসা কিন্তু রিজেক্ট হয়, ইন্ডিয়ান ভিসাটাকে হালকা মনে করে কিন্তু অনেকে অ্যাপ্লাই করে না, অনেক সময় এটা হয়। বাট
এটা এটা আমি আমি একটু আপনার সাথে অ্যাড করি, যেহেতু আমাদের লাস্ট মিটিংও এটা হয়েছিল যে আমরা ঈদের পর থেকে, যেমন আমাদের পুরো টিমের মিটিং ঈদের পর থেকে আসলে এক এক করে এজেন্ট করে তার যে অ্যাপ্লিকেশানগুলো, যে প্রতিটা এজেন্টের অ্যাপ্লিকেশানগুলো আমরা তাদের ইন্ডিয়ার ভিসা প্রসেস ডকুমেন্টেশন রেডি করতে হেল্প করে থাকবো। কারণ আমরা যেহেতু এই এই পয়েন্টে অভিজ্ঞ, আমাদের ভিসা পয়েন্টে আসলে আমাদের যেহেতু কাজ, সেহেতু আসলে সেই ক্ষেত্রে আমরা কি এটা ঈদের পর থেকে শুরু করছি কিনা। জি, আমরা হচ্ছে ওয়ার্ক পারমিটের ডেট অনুযায়ী স্টেপ বাই স্টেপ প্রত্যেক ক্লায়েন্টকে ইনফর্ম করবো এবং তাদের ইন্ডিয়ান ভিসার জন্য যে ডকুমেন্টেশনটা আছে এটাকে প্রিপেয়ার করে দিব, যাতে নাকি ক্লায়েন্টরা রেডি থাকতে পারে যে কোনো সময় ইন্ডিয়ান ভিসা সাবমিশনের জন্য এবং তাদের রিজেকশন রেট ইনশাল্লাহ 0% থাকবে। এক্ষেত্রে ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে যে এন্ট্রি যেটা দিতে হয় যে পোর্ট এন্ট্রি, এটাতেও কিন্তু অনেকে ভুল করে এবং সেক্ষেত্রে দেখা যায় যে তারা যাওয়ার সময় কিন্তু তাদের আবার ফেরত আসতে হয়। আবার এইখানে আরেকটা বিষয়, সেহেতু আসলে যেহেতু আগে ডবল এন্ট্রি একটা সাবজেক্ট ছিল, যে সেহেতু আসলে অ্যাপয়েন্টমেন্টের দরকার ছিল, এখন তো এরকম কোনো বাধ্যবাধকতা নাই, সেই ক্ষেত্রে কি যে কোনো ক্যাটাগরিরই আমরা ভিসা অ্যাপ্লাই করতে পারবো? আই থিঙ্ক মূলত নিয়ম হচ্ছে ডাবল এন্ট্রি করার। এর কারণ হচ্ছে আমরা কিন্তু পর্তুগাল বা পোল্যান্ড এম্বাসিকে দেখেছি যে অন্য ভিসা নিয়ে যখন তারা ইন্টারভিউতে যে গিয়েছে তাদেরকে কিন্তু ফেরত পাঠিয়েছে। সো প্রথম প্রথম যখন আমরা এম্বাসি থেকে কোনো কনফার্মেশন পাইনি, আমরা কিন্তু ডিফেন্সিভ ওয়েতেই সবাইকে সাজেস্ট করেছি যে আপনারা ডাবল এন্ট্রি করে রাখুন। বাট পরবর্তীতে কিন্তু রোমানিয়ান এম্বাসি জানিয়েছে যে তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ট্যুরিস্ট ভিসা হলেও চলবে, তারা কোনো সমস্যা করবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে ট্যুরিস্ট ভিসাটা সবসময় সুবিধাজনক, বেশি দিন থাকা যায় এবং এটার এন্ট্রি আই থিঙ্ক এটা করা বেটার হবে, যেহেতু যে ক্লায়েন্টের আসলে এক এক ক্লায়েন্টের প্রোফাইল বেস এক এক রকম, যে ক্লায়েন্টের যেমন প্রোফাইল, যার ট্যুরিস্ট ভিসা বিভিন্ন ক্যাটাগরিতে, এটা হচ্ছে একটা একটু একটু ক্লায়েন্টের একটা প্রোফাইল বা একটা ক্লায়েন্টের সাথে একটু কথা বললেই আপনি এটা আমরা সহজে ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারবো। সো তার মানে হচ্ছে আমরা ভিসার পয়েন্টে একটা স্টেপে যাচ্ছি। দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশন সেন্টার জন্য যে আমরা আমাদের ফাউন্ডারের হেল্প নিয়ে ওখানকার যে লবিস্ট নিয়োগ করেছিলাম ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাপ্লিকেশন সেন্টার ক্রিয়েশনের জন্য, যেটা একটা প্রসেসের মধ্যে আছে। সো এইটা কি আপনার জানা মতে এইটা কি আমাদের এই পুরা এক্সিস্টিং ক্লায়েন্ট যেটা আছে সেইটা পুরা অ্যাপ্লিকেশান সহ এইসব লিস্ট সহ কি আমরা ওই লবিস্টকে দিয়ে ওখানকার মিনিস্ট্রি থেকে কোনো হেল্প পেতে পারি কি? আমাদের যে এক্সিস্টিং ক্লায়েন্ট আছে যারা ভিসার ব্যাপারে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছে, আমাদের কিন্তু পুরো লিস্ট সহই কিন্তু পাঠানো হয়েছে এবং এটাকে কোনোভাবে খুব তাড়াতাড়ি, কারণ প্রত্যেকটা এক একটা ভিসা হোল্ডারের সাথে কিন্তু তার ফ্যামিলি জড়িত। তো আমরা এই জিনিসটা তুলেছি যে এখানে হাজার হাজার মানুষ, যদি এখানে 15,000 অ্যাপ্লিকেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে প্রায় 60,000 ফ্যামিলি মেম্বার সহ এতগুলো মানুষ এফেক্টেড। সো এই এটাকে যাতে তারা একটা সলিউশন দেয়, কারণ এখন যেটা আমরা দেখছি যেভাবে চলছে এটা কোনো সলিউশন না। এবং এটাও আমরা জানিয়েছি যেভাবে যদি অনলাইনে 2-4 করে অ্যাপয়েন্টমেন্ট দিতে থাকে এই বছর পার হয়ে যাবে, বাট গত বছরের পারমিটগুলোও কিন্তু প্রপারলি ক্লিয়ার। মানে এখানে কোনো না কোনো স্ট্রং স্টেপ আমাদের রাখতেই হবে, যেটা অলরেডি স্ট্রং স্টেপই নিয়েছি এবং আমরা কিন্তু লবিস্টের মাধ্যমে বড় বড় স্ট্রং কানেকশনের মাধ্যমে এই প্রবলেমগুলো কিন্তু রোমানিয়ার ফরেন মিনিস্ট্রিতে পৌঁছেছি যে এখানে মানুষজন এফেক্টেড হচ্ছে। এটা বিজনেসের চেয়ে বড় কথা যে বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে, পাশাপাশি আমাদের যে ক্লায়েন্ট, আমরা একটা রেপুটেড বিজনেস এবং ক্লায়েন্টকে প্রপারলি সময় মতো সার্ভিস দিতে পারছি না এই জটিলতার কারণে, এবং যখনই কোনো সুযোগ আসবে আমার মনে হয় যে আমরা সুযোগ নিতে পারবো। ওকে, ফাইন, থ্যাংক ইউ শাফি। সো এটাই আর কি আমি একটু সামারি করে দিই। টোটালি এই আমাদের যেটা এক্সিস্টিং ক্লায়েন্ট বেস, এই ক্লায়েন্ট বেজে মূলত আমাদের এই যে ধরেন এই নেক্সট ইটটা শেষ করে আপনাদের কাছে আমাদের এজেন্টের থ্রুতে অ্যাপ্লিকেশানগুলো, ইন্ডিয়ার অ্যাপ্লিকেশানগুলো আমরা রেডি রাখতে চাই, কারণ আর অ্যাপয়েন্টমেন্ট ডবল এন্ট্রি বা এই অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা না করাই এটা সুবিধাজনক আলোচনা করে যেটা পেলাম। সো তার মানে ইন্ডিয়ার ভিসাটা আমরা হয়তো শুরু করে দিব সবার ক্ষেত্রে, আমাদের ক্লায়েন্টগুলোর ক্ষেত্রে এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, যদি ইন্টারভিউ দিতে থাকে, যদি এর মধ্যে এম্বাসি যদি রেগুলার প্রসেসের মধ্যে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ক্লিয়ার করে দেয় তাহলে তো ইটস ফাইন,
তিন নম্বর পয়েন্ট হচ্ছে যেহেতু আমরা একটা আমাদের অ্যাপ্লিকেশন সেন্টারের জন্য ভিসাথিং অ্যাপ্লিকেশন সেন্টারের জন্য যেহেতু আসলে লবিস্ট নিয়োগ করেছে, সেহেতু আসলে ওনার থ্রুতে ওনাকে অলরেডি কানেক্ট করে ওনার থ্রুতে আমরা মিনিস্ট্রিতে কমিউনিকেশন যেন রাখতে পারি, সেটা রোমানিয়ান ফরেন মিনিস্ট্রিতে। এইটা একটা ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রিরও একটা স্টেপ, আমাদের কমিউনিকেশন চলছে। সো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি সিচুয়েশন যখন যেরকম যায় তার উপরে পদক্ষেপ নিতে হয়। সো দ্যাটস ওয়াই এখনকার সিচুয়েশনের উপরে এই পদক্ষেপগুলো আমি মনে করি ভিসাথিংয়ের জন্য বা আমাদের জন্য নেওয়ার এটাই সহ এবং সঠিক ওয়ে। সো এটাই হচ্ছে আপনাদেরকে সর্বশেষ মেসেজ, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।